এই যে নির্মম হত্যা করেছে হাউ ডাজ এ ট্রি বিকাম ডেঞ্জারেস ফর দ্য সোসাইটি আমি কমপ্লেন করছি আমার উপরে থ্রেট আছে আমার জীবনের সংখ্যা আছে এখানে যে কালকে কে আমাকে কি করে দেবে এই যে বলা হচ্ছে যে গাছ কাটা অন্যায় ইট ইজ এ কগনিজেবল অফেন্স এখানে চারটে লগ আছে এত বড় গাছের বাদ বাকি লক্ষ্য থাকে গেল উনি হচ্ছে কে কে সিং কিন্তু আমরা অন ক্যামেরা কিছু সিকিউরিটি রিজনের জন্য বলা যায় না অনেক কিছু একটা গাছকে বাঁচানোর জন্য মানুষ বাড়ির মাঝখান থেকে গাছকে রেখে দেয় সুপ্রিম কোর্ট সেটাও বলেছে সাধারণ মানুষ দশ জায়গায় দৌড়াবে এখানে একটা ক্রাইম হচ্ছে আপনি লয় এন্ড অর্ডারে আছেন তা আপনি লয় অর্ডারে এটা কগনিজেন্স নেবেন না এখানে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে আমি বলি ওয়াই আর দিস রিচেস্ট অফ দ্য রিচ অ্যাবভ ল सिलीगुड़ी के उत्तरायण में बिना अनुमति पेड़ काटने और अवैध কথা को लेकर मेयर गौतम गौतम देव ने कहा इस विषय में करेंगे बैठक कर दोषी पाए जाने पर होगी कानूनी कार्रवाई उत्तरायण में बिना अनुमति के पेड़ काटने और अवैध निर्माण का मामला सामने आया है इधर ये मामला सिलीगुड़ी के मेयर गौतम देव तक पहुंचने पर उन्होंने दोषी पाए जाने पर कानूनी कार्रवाई की बात कही है दरअसल उत्तरायण टाउनशिप के प्लान के अनुसार जहां पेड़ काटे गए हैं ये ग्रीन जोन है ग्रीन जोन यानी कि जिस इलाके में पेड़ पौधे उगाए जाते हैं वहां अवैध रूप से घरे भरे पेड़ काटे जाने एवं उसी क्षेत्र में अवैध निर्माण का मामला सामने आया है अधिवक्ता अनुप सरकार ने आरोप लगाते हुए कहा की सुप्रीम कोर्ट के आदेश के अनुसार उत्तरायण टाउनशिप महानंदा अभ्यारण के तहत आता है जिस वजह ऐसी इस क्षेत्र में किसी भी तरह के बिना अनुमति के निर्माण नहीं किया जा सकता

যে উত্তরায়ণ জোনটি এখন এই গ্রিন ট্রাইব্যুনালের আন্ডারে এসেছে যেখানে আমরা কোনো রকম কোনো কনস্ট্রাকশান নতুনভাবে করতে পারবো না এবং আমরা কোনো রকম কোনো গাছপালা কোনো কিছু আমরা কাটতে পারবো না কিন্তু আমাদের এখানে আইন কানুনের যখন কথা ওঠে তখন আমরা এখানে চুপ হয়ে যাই সুপ্রিম কোর্টের উপরেও হচ্ছে এই উত্তরায়নের সি এবং তার থেকেও উপরে হচ্ছে এখানকার প্রেসিডেন্ট কে কে সিং এই যে এখানে আপনি ক্যামেরা দিয়ে দেখুন উত্তরায়ণ এই উত্তরায়ণ হচ্ছে এই গেজেটেটের মধ্যে পড়ছে যেখানটাতে এখানে কোনো রকম কোনো কনস্ট্রাকশন নতুন করে হওয়া যাবে না কোনো বাড়ি হওয়া যাবে না এখানে কোনো প্রশাসনিকভাবে কোনো প্ল্যান পাস করা যাবে না কিন্তু আপনি দেখুন আপনার পেছন দিকে উনি ওনার মতো কোনো রকম কোনো আইন কানুন না মেনে কোনো রকম কোনো এখানকার কোনো পারমিশান স্যাংশান না নিয়ে উনি এই রকম কনস্ট্রাকশান তুলে দিচ্ছেন এবং কন্টিনিউ উনি কাজ করে যাচ্ছেন এবং উনি নিজেকে বলছেন যে উনি সুপ্রিম কোর্টের ঊর্ধ্বে এটা উত্তরায়নের গ্রিন জোন এবং গ্রিন ট্রাইব্যুনালের আন্ডারে এটা পড়ছে এটা গ্রিন এরিয়া এটা নার্সারির জন্য রাখা গেছে কিন্তু এখানে উনি ওনার লোক রাখার জন্য উনি দুটো বেডরুম কিচেন বাথরুম বারান্ডা করছেন এবং সেই লোকগুলো ওনার নিজস্ব পালিত কোনো অ্যান্টিসোশাল হবে কি কে হবে সেটা উনি বলতে পারবেন এবং উনি যেটা হোয়াটসঅ্যাপে উনি লিখেছেন আমি সেটা আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি যে উনি বলছেন যে এটা এখানকার প্র্যাকটিস যে এটা এখানকার এটা এখানকার প্র্যাকটিস যে উনি গাছ কাটবেন এবং ওনাকে কেউ কিছু বলতে পারবেন না উনি এখানে লিখেছেন যে টু অ্যাভয়েড ড্যামেজ অফ ভেহিকল বিল্ডিং পেডেস্ট্রিয়ানস অ্যান্ড লেবারার্স ইটস স্ট্যান্ডার্ড প্র্যাকটিস অফ সি এস টু কাট ফেল সাচ ড্রাই ট্রিজ দ্য প্রেজেন্ট ট্রি কাট অন দ্য সেম প্রিন্সিপাল তার মানে এই যে গাছটা উনি কেটেছেন এই গাছটা আপনি দেখুন একটা জলজন্ত গাছ এটা উনি বলছেন শুকিয়ে গেছিল এবং এটা বলছিলেন শুকিয়ে যাওয়ার ফলে এটি অত্যান্তভাবে এটা ডেঞ্জারাস হয়ে গেছিলো যে কারো ঘাড়ের উপরে পড়বে তাহলে এখান থেকে এই বিল্ডিংটার ডিস্টেন্স হবে প্রায় একশো ফিট এই বিল্ডিংয়ের ঘাড়ে পড়বে না এখান থেকে রাস্তার ডিস্টেন্স হবে প্রায় পঞ্চাশ ফিট এটা কারো ঘাড়ে পড়বে না এখান থেকে এই নার্সারির ডিস্টেন্স হবে প্রায় দুশো ফিট এটা কারো ঘাড়ে পড়বে না এখান থেকে এই পেছন দিকের ডিস্টেন্স হবে প্রায় একশো ফিট এটা কারো ঘাড়ে পড়বে না তাহলে উনি এই গাছটা কার পারমিশান নিয়ে এটা কাটলেন উনি বলছেন এটা জেনারেল প্র্যাকটিস যে এখানে গাছ ড্রাই হয়ে গেলে তো হয়েছেই পনেরো থেকে কুড়ি বছর তো কুড়ি বছরে এত বড়ো একটা গাছ ড্রাই হয়ে গেল এবং নার্সারির ভিতরে তাহলে উনি কি নার্সারি এই গাছের কি সংরক্ষণ করেননি এই যে গাছগুলো নার্সারি তাহলে উনি এত বড়ো একটা গাছের সংরক্ষণ করতে পারলেন না এটা ড্রাই করতে হতে দিলেন উনি উনি তো এখানে দশ বছর পনেরো বছর ধরে আছেন তাহলে উনি কি করে এই গাছটাকে এই নির্মম হত্যা করলেন একটা গাছকে আর সব থেকে বড়ো প্রশ্ন যে উত্তরায়নের কোনো কমপ্লেন যখন পুলিশের কাছে যায় মাটিগাড়া থানার কাছে যায় মাটিগাড়া থানা কেন চুপ থাকে আমি দীর্ঘকাল ধরে অনেক পুলিশে কমপ্লেন করেছি প্রথমে জিডি নাম্বার দিতে চান না আমি যখন পরশু গেলাম প্রথমে আমাকে জিডি নাম্বারটাও দেবেন না যে ডিউটি অফিসার ছিলেন ওনাকে অনেক বলার পর উনি জিডি নাম্বার দিলেন এবং তারপরে ওনারা এনকোয়ারি করতে আসলেন এনকোয়ারি করে এসে ওনাদেরকে বললাম একটু কাজটাকে বন্ধ করা না তো। আনটিল দেয়ার ইজ এ ফেয়ার জাজমেন্ট যে এটা উনি পারমিশন নিয়েছেন কি না সেই কাজটা বন্ধ করালেন না আইসি সাহেবকে যখন আমি ফোন করলাম উনি আমাকে বলছেন যে আপনি আমাকে কোর্টের অর্ডার দেখান যে ওটা গ্রিন ট্রাইব্যুনালের আন্ডারে পড়ছে আচ্ছা আমার এইটা কি উনি জানেন না উনি এই এরিয়ার আইসি উনি জানেন না যে ওনার এরিয়াতে কোনটা গ্রিন ট্রাইব্যুনালের আন্ডারে পড়ছেন উনি আমাকে বলছেন যে আপনাকে দিতে হবে এবং আমি কালকে সন্ধেবেলা আবার ওখানকার যে মেজবাবু না বড়বাবু আছেন ওনার হাতে আবার আমি দিয়ে আসলাম এবং উনি কালকে ডিনাইও করতে পারে ওখানে সিসিটিভি ক্যামেরা আছে আমি সন্ধ্যের পর গিয়ে দিয়ে এসেছি উনি আমাকে বলছেন যে উনি আমাকে বলছেন যে আপনি আমাকে অর্ডার দেখান তাছাড়া আমি কাজ বন্ধ করব না এবং উনি আমাকে বলছেন ওনার কাছে এই গ্যাজেটটা নেই উনি এখানকার আইসি উনি এখানকার ভারপ্রাপ্ত প্রশাসনিক ল অ্যান্ড অর্ডার উনি দেখবেন উনি আমাকে বলছেন যে আপনি আমাকে এই গ্যাজেটটা দিন আচ্ছা আমি সাধারণ মানুষ আমি কমপ্লেন করছি আমার উপরে থ্রেট আছে আমার জীবনের সংখ্যা আছে এখানে যে কালকে কে আমাকে কি করে দেবে আমি এই আন্দোলন করার জন্য ওনার আমার জীবনের ওনার আমার জীবনের রকম কোনো ওনার দায়িত্ব নেই আমি যে একটা নাগরিক হয়ে আমি যে একটা সমাজের জন্য কাজ করছি এবং সেই চিঠিটা আমি সমাজকে পরিবহ পরিবহনকে বাঁচানোর জন্য আমি চিঠি দিচ্ছি তার ওনার কাছে কোনো গুরুত্ব নেই ওনার কাছে গুরুত্ব হচ্ছে এখানকার বড় 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 লোকদের এটা কি তাহলে সাধারণ মানুষ আন্দোলন করবে না সাদা এই যে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে এই যে এনভায়রনমেন্টাল পলিউশন হচ্ছে এই যে বলা হচ্ছে যে গাছ কাটা অন্যায় ইট ইজ এ কগনিজেবল অফেন্স ইট ইজ এ কগনিজেবল অফেন্স আমি ফরেস্ট ডিপার্টমেন্টে কমপ্লেন দিয়েছি এবং উনি আমাকে এটাও বলছেন যে গাছ কাটার কমপ্লেন আপনি আমাকে দিচ্ছেন কেন আপনি ফরেস্ট ডিপার্টমেন্টকে বলুন উনি আমাকে এটা বলছেন আচ্ছা ফরেস্ট ডিপার্টমেন্টকে আমি দেব। কিন্তু উনি ল অ্যান্ড অর্ডারের জন্য এই গাছটা দেখবেন না যে লকগুলো চুরি হয়ে যাবে কিনা স্মাগল হবে কিনা আমি তো বলেছি লক স্মাগল হয় এখানে চারটে লক আছে এত বড় গাছের বাদবাকি লক কোথায় গেল এই বাদ বাকি লকগুলো কোথায় ইউজ হলো কোথায় কাকে বিক্রি করা হলো এই গাছটা দেখে তো মনে হচ্ছে না যে এই গাছটার এই এটা কত হবে তিন ফিট তিন ফিট তিন ফিট তিন ফিট তিন তিন ছয় তিন নয় তিন বারো এটা কি খালি বারো ফিট গাছ এটা খালি বারো ফিটের গাছ এই গোলায় তাহলে বাদবাকি গাছটা কোথায় স্মাগল হলো তাহলে ওনার ডিউটি হচ্ছে না যে উড় স্মাগলিংটা দেখবে আর এদেরকে কেন পাত্তা দিচ্ছে না এটা হচ্ছে সব থেকে বড় প্রশ্ন যে এদেরকে মানে অন্ধকারে রেখে এইগুলো জিনিস কিভাবে হচ্ছে আমি যদি ধরেই নিই এরা জানছে না বা ইয়ে না তার তো এলাকার মধ্যে পড়ে আর এদের সাথে ডিএফওরও বা বন দপ্তরের কেন লাইসেন্স থাকবে না এদের তো জানা উচিত যে নিজস্ব ইন্টার ডিপার্টমেন্ট একটা নিজস্ব কোন রকমের উনি তো সুয়মটো নিয়ে উনি সুয়মটো নিয়ে তো বন দপ্তরকে জানাতে পারতেন উনি একটা উনি একটা সিটিজেনকে কি করে বলছেন যে আপনি গিয়ে বন দপ্তরে গিয়ে আপনি এটা বন দপ্তরে গিয়ে ওখানে কমপ্লেন করুন উনি নিতে পারেন না এখানকার আইসি হওয়ার জন্য উনি নিতে পারেন না এখানে কে কে সিং এখানকার দায়িত্বপ্রাপ্ত প্রেসিডেন্ট উনি হচ্ছে কে কে সিং উনি এই কাজটা করেছেন এবং অ্যাডমিট করেছেন উনি উনি হোয়াটসঅ্যাপের মধ্যে উনি লিখেছেন এখানে আমি আপনাকে পড়ে শোনাচ্ছি উনি হোয়াটসঅ্যাপের মধ্যে লিখেছেন গ্রুপের মধ্যে এখানে সো ফার এস এজ গ্রাবিং গ্রীন এরিয়া ইজ কনসার্ন ওয়ান ক্যান ভিজিট নার্সারি ইটস ফিউ ইয়ার্স ওল্ড উইথ কাইন্ড অফ প্ল্যান্টিং মেটেরিয়ালস ওয়ান ইউনিট অফ টু রুমস ইজ বিং কনস্ট্রাক্টেড ফর সুপারভাইজার অ্যান্ড স্টোর পারপাস ফর প্রপার ম্যানেজমেন্ট সো দ্য কোশ্চেন ডাজ নট অ্যারাইজ এন ই রং ডুইং বাই দ্য সি ইউডব্লিউএস অফিস বিয়ার্স উনি নিজে নিজেই ঠিক করলেন যে এইখানে গ্রিন জোনের মধ্যে বিনা পারমিশন নিয়ে কোনো প্ল্যান পাস না করে উনি ঘর তৈরি করবেন উনি ঘর তৈরি করলেন এবং উনি নিজে নিজে জাস্টিফাই করে বলছেন যে এখানে কোনো রং ডুইং নেই তাহলে কি আমরা যে কোনো গ্রিন জোনে যে কোনো জায়গায় যে কোনো গরিব মানুষ তাহলে তাদের তাদের মতো ভাবে আজকে আমাদের দেশে তো নব্বই শতাংশ লোক বিপিএল বিলো পভার্টি লেভেল থাকে সবাই ক্যাপচার করে নেবে আর আমাদের এখানে কোনো পারমানেন্ট লেবার নেই সব থেকে আশ্চর্যের বিষয় এখানে পারমানেন্ট লেবার নেই কালকে যদি এই লেবাররাই বলে যে আমাদেরকে এখানে থাকতে দিতে হবে পারমানেন্টলি তখন কিন্তু সেটাও প্রশ্নের মুখে পড়বে যেটা আজকে সরকারের কাছে অনেক জায়গায় বিভিন্ন সেটা সেন্ট্রাল হোক এবং স্টেটের হোক যে আমাদের দিতে হবে এই দাবি দেওয়া এবং সরকার কিছু কিছু জায়গায় পিছনে চলে যায় এই ক্ষেত্রে কেননা একজনকে আপনি যখনই থাকতে দেবেন আরও জন আপনার এই আন্দোলনে করবে যে আমাকেও থাকতে দেওয়া হোক তাহলে কী হবে জায়গাটার যে শান্তি শৃঙ্খলা এবং যে লেবার যে অ্যাক্ট সেখানেও কিন্তু দে আর এন্টাইটেল টু কালেক্ট মেনটেনেন্স অ্যান্ড প্রোভাইড আস সার্টেন ফেসিলিটিস দ্যাট সার্টেন ফেসিলিটিস আর প্রোভাইডিং ইলেকট্রিসিটি কমন ইলেকট্রিসিটি দ্য সার্টেন ফেসিলিটিস আর যে রাস্তাঘাট পরিষ্কার রাস্তাঘাট মেরামত এবং আমাদের এখানে সবাই সুখে শান্তিতে থাকবে এবং ভালোভাবে এটা থাকবে কিন্তু ওনার এর আগেও উনি গাছ কেটেছেন উনি নিজে অ্যাডমিট করছেন যে ইট ইজ এ জেনারেল প্র্যাকটিস যে এখানে গাছ মরে গেলে উনি কেটে দেন প্রথম প্রথম কথা হচ্ছে যে মিটিংয়ের প্রশ্ন এই জন্য আসে না কারণ এটা সরকারি অনুমতি নিয়ে আপনাকে গাছ কাটতে হবে যদি গাছ কাটার হয় তাহলে আপনি কাটবেন না সরকারের কাছে যেতে হবে সরকার নির্ধারিত করবে গাছটি মরেছে কি না গাছটির কোনো রকম কোনো ইট ওয়েদার ইট ইস ডেঞ্জারাস ফর দ্য সারাউন্ডিং অর নট একটা গাছ কি ডেঞ্জারাস হতে পারে একটা গাছকে বাঁচানোর জন্য মানুষ বাড়ির মাঝখান থেকে গাছকে রেখে দেয় সুপ্রিম কোর্ট সেটাও বলেছে যে একটা গাছকে বাঁচানোর জন্য তোমাকে এতটা কষ্ট করতে হলেও তোমাকে করতে হবে ফর দ্য লার্জার বেনিফিট অব দ্য এনভায়রনমেন্ট সে গাছটি কেটে দিল আজকে শিলিগুড়ি মাটিগারা থানা আইসি এটার এটা সুও মোটো কগনিজেন্স নেবে না উনি আমাকে বলছেন দ্য বার্ডেন অফ প্রুফ লাইজ অন মি কি আপনি কোর্টের অর্ডার দিন উনি আমাকে বলছেন উনি আমাকে এটা এটা বলছেন যে এটা তো আমাদের কেস না এটা তো সব ফরেস্ট ডিপার্টমেন্টের কেস আপনি ফরেস্ট ডিপার্টমেন্টে দৌড়ান সাধারণ মানুষ দশ জায়গায় দৌড়াবে এখানে একটা ক্রাইম হচ্ছে আপনি ল এন্ড অর্ডারে আছেন তা আপনি ল এন্ড অর্ডারে এটা কগনিজেন্স নেবেন না এবং অনুদান এবং আপনি সুমতো নিয়ে আপনি লিস্ট ওই এফআইআরটাকে আপনি ফরওয়ার্ড করবেন না ফরেস্ট ডিপার্টমেন্টে দ্যাট ডাজন ফল আন্ডার ইউর ডিউটি দ্যাট ডাজন ফল আন্ডার ইউর মোরাল পুলিশিং কোড আমরা সাধারণ মানুষ আমি গিয়ে তো প্রথমে তো আমাকে আধ ঘন্টা লাগলো এফআইআরটাকে মানে জাস্ট একটা জিডি নাম্বার নেওয়ার জন্য উনি এটা পর্যন্ত ডিউটি অফিসার বলছেন যে বউ না আসলে আইসি না আসলে আমি নিতে পারবো না তাহলে আপনি ডিউটি অফিসারকে কেন বসিয়ে রেখেছেন সব যদি আইসি কে জিজ্ঞেস করে করতে হয় আইসি কে উনি আমার সামনে ফোন করলেন উনি বললেন এনকোয়ারি করো এনকোয়ারি করার পর তারপর উনি জিডি নাম্বার দিলেন দেখুন বড় নেই দেখুন আমি এর আগেও আমি এর আগেও বন দপ্তরকে চিঠি দিয়েছি ছবি দিয়েছি দুশো তিরাশিটা গাছ কাটা হয়েছে আপনারা কভার করেছেন শিলিগুড়ির প্রতিটি প্রেস মিডিয়া প্রিন্ট প্রেস কভার করেছেন একটা এনকোয়ারি হয়নি ওয়াই আর দিস রিচেস্ট অব দ্য রিচ ল ওয়াই ওয়াই আর দ্য রিচেস্ট অব দ্য রিচ অ্যাবব ল কেন উত্তরায়ণের কোন কোনো কোনোরকম কোনো কমপ্লেন আসলে ওদের মধ্যে একটা জুজু চলে আসে এবং তাড়িয়ে দেয় ভাগিয়ে দেয় কথা বলে না উনি বলছেন আমাকে আমাকে কালকে এটাকে খুঁজে নিয়ে এটাকে আমাকে ডাউনলোড করে এটাকে আমাকে এতগুলো পাতা প্রিন্ট আউট করে মার্কিং করে ওনাকে দেখাতে হলে উনি জানেন না হি ইজ নট অ্যাওয়্যার অফ দ্য ফ্যাক্ট অফ দ্য এরিয়া আন্ডার হিজ ওন ল অ্যান্ড অর্ডার হি হি ডজেন্ট নো হুইচ ইজ আন্ডার গ্রিন ট্রাইব্যুনাল অ্যান্ড হোয়াট শুড বি হ্যাপনিং অ্যান্ড হোয়াট শুড নট বি হ্যাপনিং হ্যাঁ হ্যাঁ আইন আসে না এখানে এখানে বিচারের বাণী নীরবে নিভৃতে ভালোভাবে কাদে আমি বলি যেটা রবীন্দ্রনাথ লিখে গেছেন এখানে বাস্তব এটা বাস্তব রবীন্দ্রনাথ এত বছর আগে লিখে গেছে আজ জন্মজয়ন্তী গেল এখানে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁধে আমি বলি আর এই আমার একটাই প্রশ্ন যে এই বড় আলা আলা যে সব লোকেদের জন্য কেন কেন সমস্ত আইন কানুন তখন চুপ হয়ে যাচ্ছে এটা এটাও কিন্তু আজকে সমাজের কাছে আমার প্রশ্ন এই যে নির্মম হত্যা করেছে এটা কে কে সিং লিখেছেন এই গাছটি মরে যাচ্ছিল এই গাছটি নাকি সামনের বিল্ডিং সামনের গাড়ি ঘোড়া পেডেস্ট্রিয়ান এদের জন্য নাকি এই গাছটি অত্যন্ত ডেঞ্জারাস হয়ে গেছিলো এই যে নির্মম হত্যা করেছে এই গাছের আমি জানতে চাই আমি প্রশাসনকে এবং আইসি সাহেবকে বলছি আপনি নিজে এসে চোখে দেখুন যে উনি যেটা লিখেছেন আমার কাছে হোয়াটসঅ্যাপের স্ক্রিনশট আছে উনি গ্রুপে লিখেছেন উনি যেটা লিখেছেন সেটা উনি এসে দেখে যান যে এই নির্মম হত্যা যে গাছটি করেছে এই গাছ একটি গাছ একটি প্রাণ এই গাছ কি করে কারো জন্য ডেঞ্জারাস হল আর এই গাছটির ফরেনসিক যাঁচ হোক যে এই গাছটি মরে যাচ্ছিল নাকি পনেরো বছর হয়নি এই গাছটির এই গাছটি পনেরো বছর হয়নি আপনি গাছটি কেটে দিলেন গোড়া থেকে কেটে দিলেন এবং আমি যদি এইটি এইটি আমি ওই দিন যদি এটার খবর না করতাম তাহলে এই লগগুলোও থাকতো না বাকি লগের মতো গায়েব হয়ে যেত এবং এর আগে যখন আমি এফআইআর করি তার মধ্যে আমি দিয়েছিলাম গাড়ির নাম্বার শুদ্ধ যে গাড়িকে গাড়ি লক পাচার হয়ে যাচ্ছে এখান থেকে সেটা পর্যন্ত থানায় আছে আমার কাছেও রেকর্ড আছে সেটা পর্যন্ত কোনো কারবাই হয়নি বন দপ্তর কোনো কারবাই করেননি করেননি কোনো আমাদেরকে কেন আমরা সাধারণ মানুষ আমাদের কষ্ট হয় আওয়াজ তুলতে আমাদের আমাদের পরিবার নেই আমার জীবন আজকে আমার আর আমার ভাইয়ের জীবনে যদি কিছু হয় কে দায় নেবে কে দায় নেবে আমি যে আন্দোলন করছি আমাকে তাড়িয়ে দেওয়া হলো থানা থেকে কি আপনি যান আপনি আপনি ফরেস্টে যান আপনি আমাকে গেজেটে এটা আপনি বলছেন না যে কেন অন্য লোকেরা আসছে না এটাও আমরা বলতে পারবো কিন্তু অন ক্যামেরা আমরা অনেক কিছু বলতে পারি না দৌড়ে দৌড়ে আসবে দৌড়ে দৌড়ে আসবে এইখানেই দৌড়ে দৌড়ে আসবে কিন্তু আমরা অন ক্যামেরা কিছু সিকিউরিটি রিজনের জন্য বলা যায় না অনেক কিছু ঠিক আছে কারণ আমরা তো নীলবাতি গাড়িতে ঘুরে বেড়াই না আমাদের পাঁচখানা সিকিউরিটি নেই যে পিছনে সুতরাং উই হ্যাভ এ লাইফ থেফট অলসো তাও আমরা করে যাচ্ছি সমাজকে বাঁচানোর সমাজকে বাঁচানোর আমি বলছি আপনাকে আমি বলছি আমাকে আমার জীবনের ভয় আছে আমি বলছি আমাকে আমি বলছি আমাকে আই ডোন্ট ফল আন্ডার দ্য ক্যাটেগরি অফ দা রিচেস্ট অফ দ্য রিচ আমার মেয়ে একমাত্র মেয়ে দিল্লি হাইকোর্টে আছে আমার মেয়ে একমাত্র মেয়ে তেইশ বছর বয়স দিল্লি হাইকোর্টে আছে সি ইজ দ্য লয়ার অব দ্য দিল্লি হাইকোর্ট আমি নিজে ওকালতি আমি নিজে পড়াশোনা করেছি ল আজকে আপনি আমাকে বলুন এটা 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 কি এটা কি শুধুমাত্র আমার দায়িত্ব এটা শুধুমাত্র আমার দায়িত্ব এই যে এখানে নির্মম হত্যা করা হলো একটা গাছের এটা কি শুধু আমার দায়িত্ব আর পুলিশ আসার পরেও দেখেন ঘুরে আজকে এই যে কিভাবে করে আজকে যে পুলিশ আসার পরে কোন কমপ্লেইন হয়েছে উনি করেছে কমপ্লেইন করার পরে উনি সঙ্গে সঙ্গে ভ্যান পাঠালেন ভ্যান পাঠিয়ে কনস্ট্রাকশন দেখলো তখন এইখানটাতে প্লাস্টার ছিল না কিছু ছিল না দুদিনের মধ্যে রাত দিন এক করে তাড়াতাড়ি কাজ করে নিচ্ছে দে আর ডিফাইং দা ল এটা মেলাফায়েড আমরা যখন এবং এইটা এইটা ইনভেস্টিগেশন ইনভেস্টিগেটিং অফিসার এইটা ওনার আইসিকে খবর দিতে পারলো না যে কাজটি ওখানে কন্টিনিউ হয়ে যাচ্ছে আর আইসি আমাকে বলছেন যে কাজ তো আমরা বন্ধ করতে পারবো না আপনি আমাকে ল অ্যান্ড অর্ডার দেখান তা আমি তো কালকে রাত্রে দেখিয়েছি তাহলে উনি এটা নেবেন না আমি কালকে রাত্রে তো কাগজটা দিয়ে এসেছি এক তো ওনার কাছে কাগজ নাই হি ইজ নট অ্যাওয়্যার অফ দ্য ফ্যাক্ট অফ ইজ ওন জুডিশ ডিকশনাল এরিয়া ওয়াই ইজ ই দেয়ার ফর আইসি অন দ্য পোস্ট অফ আইসি আপনি ওনার আপনি ওনার চেম্বারটা গিয়ে দেখেছেন দ্যাট ইজ এ ফাইভ স্টার চেম্বার এসি থেকে আরম্ভ করে ওয়াল প্যানেলিং থেকে আরম্ভ করে বড় বড়ো চেয়ার টেবিল মানে উনি একেবারে উনি ওটা ওটা মনে হচ্ছে ওনার ওটা রাজত্ব কিন্তু উনি কাজটা করেন না ঠিকমতো আই এম ভেরি সরি টু সে এবং ওনাকে কাজ করতে হবে ওনাকে এই নির্মম হত্যার জবাব দিতে হবে ওনাকে প্রশাসনিক কারবাই করতে হবে ওনাকে এই কে কে সিংকে অ্যারেস্ট করতে হবে এটা উনি হত্যা করেছেন কে কে সিং এবং উনি অ্যাডমিট করেছেন এই গাছটি উনি কেটেছেন এবং এই গাছটি উনি কেটেছেন বিকজ দিস ট্রি

এটা একটা গুরুতর অভিযোগ এসছে এবং ওই লক্ষ্মী টাউনশিপে ওরা আমার সাথে দেখা করতে চেয়েছে আমি ওদের সাথে দেখা করার টাইমটা অ্যাডজাস্ট হয়নি আমার মনে হয় সোমবার দিন খুব সম্ভবত মিটিংটা হবে মিটিংটা হওয়ার পর যেখানে যেখানে জানানো আমি সেখানে ব্যাপারটা জানাবো ভালো করে আগে দিতে যা পদক্ষেপ আইনের মধ্যে আছে সেই পদক্ষেপ নিয়ে